খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ সাত দফা জানিয়েছে বিএনপি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা থেকে এই দাবি জানানো হয়। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী 3 অক্টোবর সারা দেশে ও 4 অক্টোবর মহানগরী পর্যায়ে সমাবেশের ঘোষণা দেন। সমাবেশে দলের সিনিয়র নেতারা বলেন, সরকার নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে, তবে খালেদা জিয়া মুক্তি ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। গোলাম মোর্শেদের প্রতিবেদন জানাচ্ছেন বিউটি সমাদ্দার। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রোববারের জনসভায় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে খালেদা জিয়ার মুক্তিসহ সাত দফা দাবি জানিয়েছে বিএনপি। দলের নেতাকর্মীদের সকল মামলা প্রত্যাহার, সংসদ ভেঙে দেয়া, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন, ইভিএম বাতিল এবং নির্বাচনকালীন সময়ে সেনা মোতায়েনের দাবিও জানানো হয় বিএনপির এই জনসভায়। জনসভা সফল করতে রোববার সকাল থেকে ঢাকা ও এর আশেপাশের জেলা থেকে ব্যানার ফেস্টুন নিয়ে দলে দলে সভাস্থলে যোগ দেয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ভরে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। এ সময় দলের সিনিয়র নেতারা বলেন, বিএনপি ভীতিতে ভুগছে বলেই সরকার অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে। আগামীতে আন্দোলন শক্তিশালী করার আহ্বানও জানান নেতারা। সরকার নির্বাচনের পরিবেশ নষ্ট করছে অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, আর কোনো ছাড় দেয়া হবে না। খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। সুস্থ নির্বাচন হলে তাদের জয়যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই, সেই জন্য আমি মনে করি তারাই ষড়যন্ত্র করবে যাতে আগামী নির্বাচনকে নস্যাৎ করা যায়। সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখন খালেদা জিয়ার মুক্তি এবং অংশগ্রহণকারী বাচন আড়াই করার জন্য আন্দোলন ছাড়া বিকল্প নাই। তাই আন্দোলনের জন্য এবং নির্বাচনের জন্য আপনাদের প্রস্তুত থাকার জন্য আহ্বান করছি। জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার দেশকে ধ্বংস করে দিচ্ছে। তিনি আরও বলেন, খালেদা জিয়ার মুক্তি ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনী ফলাফল চূড়ান্তভাবে প্রকাশিত না হওয়া পর্যন্ত চলমান সকল রাজনৈতিক মামলা স্থগিত রাখতে হবে ও নতুন কোন ধরনের মামলা না দেওয়ার নিশ্চয়তা দিতে হবে। আওয়ামী ভয় পেয়েছে, সবখানে আপনার বিএনপির ষড়যন্ত্রে ভূত দেখছে, ভূত। গণতন্ত্র উদ্ধারের জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই যে আন্দোলন ধাপে ধাপে এগিয়ে যাবে জানিয়ে এ সময় আগামী 3 অক্টোবর জেলায় জেলায় সমাবেশ ও স্মারকলিপি পেশ এবং 4 অক্টোবর মহানগরে সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।